বিএনপির আন্দোলনের হুমকি অন্তঃসাৎসঙ্গ হুমকি, এগুলোতে আসলে কেউ বিচলিত না এবং এতে বরং তারা নিজেদেরকে হাস্যাস্পদ করে দিয়েছে। মাননীয় মন্ত্রী, আরেকটা প্রশ্ন শুধু যে পিয়া সাহার বিষয়ে, না আরেকটা সেটা হচ্ছে যে তার স্বামী বাংলাদেশে একটি দুদকের মতো একটি প্রতিষ্ঠানে কর্মরত সহকারী পরিচালক হিসেবে, তাকে এই বিষয়ে কি কোনো জিজ্ঞাসাবাদ দিয়ে তার কোনো এখানে প্ররোচনা বা ইয়ে ছিল কিনা? এরকম গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রদ্রোহী বক্তব্য রেখেছে তার ওয়াইফ, ওর হাজবেন্ড ওখানে চাকরি করছে, আসলে একই সুতায় তারা বাধা কিনা প্রথমত আইন যেটি বলে সেটি হচ্ছে বা স্ত্রীর অপরাধে স্বামীর অপরাধ, কিন্তু এই বক্তব্যের সাথে স্বামীর কোন প্ররোচনা আছে কিনা সেটি অবশ্যই তদন্তের বিষয় হতে পারে।